হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, কেননা সামনেই ঈদ, আর ঈদেই সবাই মাংস খেতে খুবই পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন এই ঈদে মাংস কতটুকু খাওয়া উচিত? হ্যাঁ, তাহলে সে বিষয় নিয়ে আজ আলোচনা করব, কিভাবে আপনি ঈদে মাংসও খাবেন আবার সুস্বাস্থ্যও ধরে রাখবেন। ঈদ মানেই আনন্দ আর এই আনন্দের অনুষঙ্গ হলো খাওয়া দাওয়া। আর ঈদ যদি হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ, তাহলে তো স্বাভাবিকভাবেই মাংস খাওয়ার ধুম পড়ে যায়। কিন্তু এই লাল মাংস নিয়ে আছে নানা রকম বিতর্ক। কারো কারো খুবই পছন্দ, আবার কেউ কেউ খুব ভয়ে থাকেন যে এটি খাওয়া ঠিক হবে কি না, অথবা খেলেও কতটুকু স্বাস্থ্যসম্মত। প্রথমে জেনে নেই মাংস কি। মাংস হলো প্রাণীজ অংশ যা মানুষ রান্না বা প্রসেস করে খায়। বিভিন্ন রকম মাংস আছে, যেমন লাল মাংস। এই মাংসতে সাধারণত আয়রনের পরিমাণ বেশি থাকে, যেমন গরু, খাসি, ভেড়া ইত্যাদি। সাদা মাংস, এটি মূলত রঙের দিক দিয়ে হালকা হয়ে থাকে। সাধারণত পাখি জাতীয় প্রাণী থেকে এই মাংস পায়, যেমন মুরগি। আরেকটি হলো প্রসেস মাংস। এগুলো বিভিন্নভাবে লবণ সেদ্ধ শুকিয়ে অনেক দিন ধরে রিজার্ভ করে রাখা হয়, যেমন সসেজ, হটডগ ইত্যাদি। অর্থাৎ কোনো ধরনের প্রাণী থেকে আমরা মাংস পাই সেটার ওপর ভিত্তি করে মাংসের প্রকারভেদ করা হয়। কিন্তু এর মধ্যে সবচেয়ে বিতর্কিত হলো লাল মাংস। কিন্তু এই লাল মাংসেরও রয়েছে অনেক পুষ্টিগুণ। মাংস হলো আমিষের খুব ভালো উৎস, এতে প্রায় সবগুলো অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। গরুর চর্বি ছাড়া লাল মাংসে 100 গ্রাম 27 গ্রাম প্রোটিন থাকে। এছাড়া গরুর মাংসে থাকে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রাণী থেকে প্রাপ্ত আয়রন খুব সহজে শরীরে শোষণ হয়, তাই বিশেষ করে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য মাংস উৎকৃষ্ট আয়রনের সোর্স হতে পারে। তাছাড়াও মাংসে রয়েছে ভালো পরিমাণে বি, ভিটামিন, ফসফরাস, জিঙ্ক, সেলেনিয়াম। তবে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া উচিত নয়। গরুর মাংসে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, যা রক্তে কোলেস্টেরল এবং এলডিএলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে বলা হয়ে থাকে অনেক বেশি মাংস খাওয়ার ফলে প্রোস্টেট, কিডনি এবং বিশেষ করে কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে মাংস রান্নার প্রক্রিয়া বিশেষ ভূমিকা রাখে। খুব উচ্চ তাপে খোলা শিখায় মাংস রান্না, যেমন গ্রিল্ড, বারবিকিউ করার সময় উচ্চ তাপে চর্বি গলে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোবন তৈরি করে, যা ক্যান্সার ঝুঁকি বাড়াতে পারে। অনেক দিন ধরে চর্বিসহ লাল মাংসেও ওজন বাড়িয়ে দিতে পারে, তাই যারা ওজন নিয়ন্ত্রণ করছেন তাদের জন্য অল্প করে খাওয়াই ভালো। এরপরও মাংস খেতে হলে কিছু টিপস মেনে চলতে পারেন। মাংস খুব বেশি উচ্চ তাপে রান্না না করে ঢেকে রান্না করুন। লক্ষ্য রাখুন মাংস যেন ভালোভাবে সেদ্ধ হয়। রান্নার সময় কিছুক্ষণ পরপর মাংস উল্টে পাল্টে দিন। প্রাণীর যে অংশে চর্বির পরিমাণ কম সেই অংশ খান। মাংসের সাথে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার পরিবেশন করুন। সালাদ, লেবুও সাথে রাখুন। মাংস রান্না করার পূর্বে গরম পানি দিয়ে সেদ্ধ করে চর্বি সরিয়ে নিতে পারেন। মাংস রান্না করার সময় অন্যান্য সবজি দিয়ে রান্না করতে পারেন, এতে মাংস সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হবে। এভাবে একটু নিয়ম মেনে চললেই কোরবানির ঈদ হয়ে উঠবে আনন্দঘন ও স্বাস্থ্যসম্মত। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।